রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া পাঁচ দাবির মধ্যে এটি ছিল অন্যতম প্রধান দাবি। রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ওঠার পর থেকে বেশ অস্বস্তিতে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তবে মঙ্গলবার থেকে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও সেই সিদ্ধান্ত থেকে অনেকটাই নমনীয় অবস্থায় চলে যায় আন্দোলনকারীরা। এদিকে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।